Scoot up. আমি খেলবো না, ঘুমাবো না। বৃষ্টির দিনে একটু এত ঘুমাতে নেই, বাড়িতে থাকলে শুধু মনে হয় ঘুমাই। হ্যাঁ, কাজ করতে ভালো লাগে না। আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল, দিব্যি সুন্দর, ঘরে কত কাজ আছে সেগুলো করে কার মাথা ঘাটাবি? এমনি টাক, আরো টাক ঘটে গেলে অবস্থা শোচনীয় হয়ে যাবে। টাকলো মাথা চারা না, এক কাজ কর, থাকতো ঘুমাচ্ছে তো, একটা কাজ করি, দাঁড়া চলে আসি, দাঁড়া তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি একটা একা একা খেলছি, ভালো লাগছে খেলতে? তোর গরম নেই তাই? আব্বা ডাক দে, না ডাকলে এক আমি লুডু খেলতে ভালো লাগে না আমার। মানুষ বৃষ্টি হচ্ছে কিন্তু লুডু খেলে, আমার খেলতে একটু ভালো লাগে না। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে শোষ শব্দ হচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাবে আওয়াজটা। আর দেখো ঘরের ওয়েদারটা এরকমই, মানে বৃষ্টির জন্য কেমন, মানে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য ওয়েদারটা ঘরে বোঝা বোঝা ওয়েদার। এই থাক থাক, ডাকিস না দাদা, দাদা আমি একটা কাজ করি, দাঁড়া এক মিনিট, ডাকবি না দাদা, তুই খেল আমি আসিস, দাদা আর ডাকবি না। হ্যাঁ কতবার ডাকা হলো, এগুলো তোমার চুল না, এগুলো আমি এমনি তোমার চুল না, বিশেষ করে কেমন আমি আমার চুলে আগে না, এগুলো তুমি দেখো আমার চুলে আগে দেখো। ভালো ভালো ভালো।
চুলটা কবে কাটলাম বলতো সেদিন থেকে আমি তাহলে কতদিন কাটলাম মনে পড়ে মনে পড়ে আমি যে কত কষ্ট করে নখগুলো বড় করেছিলাম সেগুলোর দাম নেই কোনো, যার যারটা তার তার সেরকমই লাগে। আমাকে ডাকো কলা, কি মজা, টাক মাথা করবে না মনে হয়। থাক কাটতাম না, ভালোই লাগছে দেখতে, হেভি একদম হিরো হিরো লাগছে। বাইরে বৃষ্টি শোশো আওয়াজে হয়তো কথা ভালো বোঝাও যাচ্ছে না। তার জন্য তুই ঘরের মধ্যে চুল কাটা শুরু করে দিলি, এ বাবা কি দারুণ লাগছে। টাকলো মাথা চারানা, চাবি দিলে ঘরে না, চাবি হলো নষ্ট, টাক টুক এই টাটা কই আছে না, টাক মাথা না, টাক টুক বর্ষাকালে পাটি করা সুখ। এখন তুই ছাবে যাচ্ছে চুল কাটার জন্য, দেখি আর করা যাবে এখন করছিস? আরে হ্যাঁ, কি আর করা যাবে, দাও টাকটা করেই দাও। কেন গো কষ্ট করছিস? না আবার কষ্ট একটা চুলটাই প্রতিদিন কেটে আসলাম আমি চুল। দেখো মাতার অবস্থা কি এইখানটা, দেখো পুরো ডাক করে দিচ্ছে। তারপরে তো এই কাজগুলো বললি, ওয়েট সময় আসবে না, তো যত্ন করা চলবে না। পাকতালে বাবা ফ্রিজের সেলুনে গিয়ে টাক করা লাগলো না, আমার মাই করিয়ে দিল। তাহলে পয়সা তো পয়সাও বাঁচলো তোমার, টাক পয়সা তো ফাটটা করে আসলাম পরশুদিন আমি। কেন করলা তুমি জানো না, এরকম কিছু হতেই পারে, যেহেতু তুমি একদিন আমার প্রতিশোধ নিয়েছিলে আমার নখগুলো বড় জন্য অনেক কথা শুনতাম। কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিটা কমে গেছে বলো, হঠাৎ করে বৃষ্টিটা এলো, হঠাৎ করে কমে গেল। বৃষ্টিটা কমে যাওয়ার জন্যই তো ছাদে আসলাম, তো ঘরে চুল কাটলে কিছুটা টাইম একটু ঝগড়াঝাটি করে নিলাম, তারপরে রেস্ট ছিল, মাথা ঠান্ডা হলো, তারপর ছাদে নিয়ে আসলাম। কিরকম লাগছে? বন্ধ খাবড়া খাবড়া করে কল দেখাবো। কি অবস্থা, কি করলো তুমি? হয় দাদা তোমার সেলুন খুলে দেবো বুঝলে, আমি সবাই জানো লেডিস নাপি, লেডিসটা কখনো নাপি থা না, ঠিক আছে, পার্লারের মহিলা হয়, মেয়েরা কখনো নাপিতার দোকান খুলে সেটা নাপি থা না, সেটা হচ্ছে পার্লার।
চুল কাটো, দাড়ি কাটো। হয়ে গেছে, হ্যাঁ গাইস হয়ে গেছে সব। তো কেমন হয়েছে কাটাটা একটু বলো আমাকে, ঠিক আছে? আমি প্র্যাঙ্ক করতে গিয়ে সত্যি সত্যি আমার টাকা করে দিতে হলো। প্র্যাঙ্ক করা মায়া হবে না, তোমার এই নোংরা চুল।